বুলেট ট্রেনের যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। গত কয়েকদিন ধরে এই খবরটা নিশ্চয়ই দফায় দফায় শুনেছেন আপনারা। ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত বুলেট ট্রেন চালুর একটি প্রকল্পের সম্ভাব্যতা যাচাই শেষে চলছে চূড়ান্ত নকশা তৈরির কাজ। প্রকল্পটি বাস্তবায়িত হলে মাত্র 55 মিনিটে ঢাকা চট্টগ্রাম যাতায়াত করা সম্ভব হবে। প্রতিদিন অন্তত 50,000 যাত্রী বহনও করা যাবে। সাধারণ রেলওয়ে ট্র্যাকে এই ট্রেন চলবে না, এ কারণে একদম আলাদা রেল লাইন স্থাপন করতে হবে। বুলেট ট্রেন আনা হবে জাপান থেকে। এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে 97,000 কোটি টাকা। 2022 সাল নাগাদ বাংলাদেশে বুলেট ট্রেন আসতে পারে এমনটাই দাবি করছে সরকার। সত্যি যদি বাংলাদেশে বুলেট ট্রেন চালু হয় তাহলে দেশের যোগাযোগ ব্যবস্থা ও অর্থনীতিতে বড়সড় একটা বিপ্লব ঘটে যাবে শুধুমাত্র বুলেট ট্রেনের কারণে, 60-এর দশকে যেমনটা ঘটেছিল জাপানে। তবে দর্শক, এই পর্বে শুধু বাংলাদেশে হতে যাওয়া এই বুলেট ট্রেন নিয়েই কথা বলবো না, কথা হবে বুলেট ট্রেন কিভাবে এর প্রভাব একটা দেশ পাল্টে দিতে পারে, কিভাবে জাপান, চীন, আমেরিকা, জার্মানির মতো বড় বড় দেশে আমূল পরিবর্তন এনেছে বুলেট ট্রেন। সুতরাং ভিডিওর এক সেকেন্ডও মিস করবেন না। দিনটি ছিল 1964 সালের 1 অক্টোবর, জাপানের বুলেট ট্রেন যুগে পদার্পণের দিন। টোকিও থেকে ওসাকার উদ্দেশ্যে ছেড়ে গেল ট্রেনটি। বুলেটের গতিতে ছুটে চলা বুলেট ট্রেন জাপানে পরিচিত ছিল শিনকানসেন নামে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিধ্বস্ত জাপান মন দেয় নিজেদের উন্নয়নে, দেশের অর্থনীতি পুনরুদ্ধারে। প্রধান শহরগুলোর মধ্যে ভালো যোগাযোগ খুবই প্রয়োজন হয়ে পড়ে। যুদ্ধ বিধ্বস্ত অবস্থা থেকে মাত্র 19 বছরের মধ্যে নিজেদের গুছিয়ে নিতে 1964 সালে অলিম্পিক আয়োজনের মর্যাদা পায় টোকিও। টোকিওতে অনুষ্ঠিত সেই অলিম্পিকের পর্দা ওঠার মাত্র কয়েকদিন আগে বুলেট ট্রেন সারা পৃথিবীর কাছে জাপানকে তুলে ধরে এক অন্য মর্যাদায়। প্রযুক্তির এই বিষয় জাপানকে নিয়ে যায় প্রযুক্তিতে শীর্ষে থাকা দেশগুলোর তালিকায়। প্রথম দিন থেকে শুরু করে গত 55 বছরে শিনকানসেনকে উন্নত থেকে উন্নততর প্রযুক্তিতে সমৃদ্ধ করেছে জাপান। গতি, সেবা, সুযোগ সুবিধা, নিরাপত্তা ও শিনকানসেনকে পরিপূরক শব্দে পরিণত করেছে জাপান। খুবই আরামদায়ক ভ্রমণ, লম্বা যাত্রাপথ অল্প সময়ে পাড়ি দেওয়ার ক্ষেত্রে এর জুড়ি মেলা ভার। শুধু নিজের দেশে নয়, জাপানের হিটাচি এবং তোশিবার মতো প্রতিষ্ঠানগুলো প্রতি বছর বিশ্বব্যাপী $100 বিলিয়ন ট্রেন এবং সরঞ্জাম রফতানি করছে। জাপান রেল প্রযুক্তিতে বিশ্বের শীর্ষস্থান দখল করে আছে। প্রতিনিয়ত নিজেদের সক্ষমতাকে আরো বেশি বাড়িয়ে তোলার কাজে নিজেদেরকে নিয়োজিত রেখেছে। এই বুলেট ট্রেনের কারণে বদলে গেছে জাপান। জাপানের 4টি প্রধান দ্বীপের এক প্রান্ত থেকে আরেক প্রান্তের দূরত্ব প্রায় 2,900 কিলোমিটার। এই দূরত্বের কারণে প্রধান শহরগুলির মধ্যে যাতায়াতে অনেক সময় ব্যয় হতো। ধীরগতির বাহনগুলোর কারণে এত লম্বা সময়ের ভ্রমণ ছিল বিরক্তিকর। বুলেট ট্রেনের কারণে বদলে গেছে চালচিত্রটা। টোকিও থেকে হিরোশিমা প্রায় 1,000 কিলোমিটারের দূরত্বে শিনকানসেন বুলেট ট্রেন আপনাকে পৌঁছে দেবে 3 ঘন্টার মধ্যে। ট্রেন পৌঁছাতে যদি 2-1 মিনিট দেরিও হয় তাহলে যাত্রীদের কাছে ক্ষমা প্রার্থনা করে কর্তৃপক্ষ। মজার ব্যাপার কি জানেন, গত 55 বছরে শিনকানসেন নেটওয়ার্কে একজন যাত্রীও নিহত বা আহত হননি। শিনকানসেনে যাত্রীদের নিরাপত্তায় কতটা গুরুত্ব দেওয়া হয়েছে তা সহজেই অনুমেয়। বাংলাদেশে বুলেট ট্রেন আনা হলে এই ট্রেনগুলোই আনা উচিত। সবচেয়ে ভালো সার্ভিস পাওয়া যাবে শিনকানসেনের ট্রেন থেকেই। গত 4 দশকে বেশ কয়েকটি দেশ এই উচ্চগতির ট্রেন যোগাযোগ ব্যবস্থা চালু করেছে। জাপানের মতো ফ্রান্সও এই প্রযুক্তি বিভিন্ন দেশে রপ্তানি করছে। দেশগুলোর মধ্যে স্পেন, বেলজিয়াম, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য এবং সর্বশেষ এই ক্রেতার তালিকায় নাম লিখিয়েছে মরক্কো। ফ্রান্সের টিজিভি নেটওয়ার্ক এই কাজে দারুণ সাফল্য পেয়েছে। সে দেশের বড় শহরগুলির মধ্যকার দীর্ঘ দূরত্বে যাত্রার সময়কে কমিয়ে দিয়েছে। ইতালি, জার্মানি, নেদারল্যান্ডস, তাইওয়ান, তুরস্ক এবং সৌদি আরব এখন তাদের প্রধান শহরগুলোতে যোগাযোগ সহজ করতে এবং সময় বাঁচাতে এই প্রযুক্তির ট্রেন ব্যবহার করছে। দ্রুত গতি সম্পন্ন ইউরোস্টোর ট্রেনগুলো ইউরোপের সকল বড় শহরকে কাছে নিয়ে এসেছে। হিটাচি নির্মিত ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেন ব্রিটিশ যাত্রীদের বুলেট ট্রেনের কাছাকাছি গতি দেয়। এগুলোর সর্বোচ্চ গতি ঘন্টায় 400 কিলোমিটার। ভারত সম্প্রতি ছোট পরিসরে বুলেট ট্রেন চালু করেছে, তবে ভারতীয় ট্রেনগুলোর গতিবেগ অন্য দেশের তুলনায় কম। জাপানি বুলেট ট্রেন যেখানে ঘন্টায় প্রায় 600 কিলোমিটার বেগে ছোটে, সেখানে ভারতীয় ট্রেনগুলোর গতিবেগ থাকে 300 থেকে 320 কিলোমিটার। মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকেরা সাধারণত সড়ক ও বিমানপথে যাতায়াত করলেও ক্যালিফোর্নিয়া এবং টেক্সাসে দ্রুতগতির রেলপথ পরিকল্পনা করা হচ্ছে। এছাড়াও আরো বেশ কয়েকটি অঙ্গরাজ্যে দ্রুতগতির ট্রেন লাইন তৈরির পরিকল্পনা আছে তাদের। কম সময় এবং টিকিটের দাম সাধ্যের মধ্যে থাকার কারণে বুলেট ট্রেন জনপ্রিয় হচ্ছে সেখানেও। শক্তিশালী অর্থনীতিতে ভর করে চীন তাদের দীর্ঘতম দ্রুতগতির ট্রেন নেটওয়ার্ক তৈরি করেছে। এর মোট দৈর্ঘ্য প্রায় 30,000 কিলোমিটার, যা সারা পৃথিবীর বুলেট ট্রেন লাইনের যোগফলের 2/3। এই ট্রেনগুলো চীনের 34টি প্রদেশের মধ্যে 31টিতে যোগাযোগ ব্যবস্থা উন্নত করছে। বিশাল দেশটির সব জায়গায় দ্রুত পণ্য সরবরাহ করে অর্থনৈতিক বিকাশে ভূমিকা রাখছে বুলেট ট্রেন। প্রথম দিকে জাপান এবং পশ্চিম ইউরোপ থেকে প্রযুক্তি নিয়ে তা ব্যবহার করে চীন। এখন এই খাতে নেতৃত্ব নিজেদের হাতে নেওয়ার জন্য নিজেদেরকে গড়ে তুলেছে তারা। চীনে তো কিছুদিন আগে চালকবিহীন বুলেট ট্রেনও চালু করা হয়েছে। কন্ট্রোল রুমের কমান্ডে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে চালানো হচ্ছে এই ট্রেন। বাংলাদেশও বুলেট ট্রেন এমন ভূমিকা রাখতে পারে। যাত্রী এবং পণ্য পরিবহনের সময় কমিয়ে আনার মাধ্যমে ঘটতে পারে বৈপ্লবিক পরিবর্তন। এখনো পর্যন্ত যে পরিকল্পনা নেওয়া হয়েছে তাতে বুলেট ট্রেনে চড়ে ঢাকা থেকে সরাসরি কক্সবাজারে চলে যাওয়া যাবে। ঢাকার কমলাপুর থেকে যাত্রা শুরু হয়ে নারায়ণগঞ্জ, কুমিল্লা, ফেনী ও চট্টগ্রামের পাহাড়তলি হয়ে ঘন্টায় 200 থেকে 250
200 কিলোমিটার গতিতে চট্টগ্রাম যাবে বুলেট ট্রেন। পরে কক্সবাজার পর্যন্ত এই ট্রেন চালানোর পরিকল্পনায় রয়েছে সরকারের। বর্তমানে আন্তনগর ট্রেনগুলো 70 কিলোমিটার স্পিডে চলে। বিরতিহীন ট্রেনে চললে ঢাকা থেকে চট্টগ্রাম যেতে লাগে 6.5 ঘন্টা। সেখানে বিরতি সহ মাত্র 1 ঘন্টায় চট্টগ্রাম যেতে পারলে সেই সুযোগ তো সবাই লুফে নেবে। তবে এখানে মাথায় রাখতে হবে কিছু বিষয়। ট্রেনের ভাড়াটা যাতে সাধারণের নাগালের মধ্যে থাকে, না হলে মধ্যবিত্ত শ্রেণীকে বাধ্য হয়ে আগের মতো বাসে বা সাধারণ ট্রেনে চলাফেরা করতে হবে। ট্রেনের রক্ষণাবেক্ষণের দিকেও দিতে হবে নজর। আমাদের দেশে ভালো কোনো প্রকল্প গ্রহণ করা হলো, আমাদের কারণে সেটা নষ্ট হয়ে যায়। সরকারের সম্পত্তি যেন কেউ ধ্বংস না করতে পারে, খেয়াল রাখতে হবে সেদিকে। সব বাধা বিপত্তি পেরিয়ে শেষমেশ বাংলাদেশে যদি বুলেট ট্রেন চালু হয়েই যায়, পূর্ব দিগন্তে উন্নয়নের নতুন এক সূর্য যে উদয় হবে সেটা নিশ্চিত করে বলা যায়। শেষ করছি এই পর্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।